এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল is injurious to health. এই শোভনদা, আমাদের সঙ্গে চলেন। কোথায়? মালিকের হুকুম, মালিকের বাড়িতে। বিকালে গিয়ে দেখা করে আসবো। ওইসব বিকাল টিকাল বুঝি না, এক্ষুনি চলেন। শালা চিটিংবাজ কোথাকার! এ কি কি হয়েছে? কি তোমরা ওনাকে সব খারাপ কথা বলছো কেন? মালিকের এককারি টাকা খেয়ে বসে আছো, তোমরা চিটিংবাজ বলবে না তো কাদের বলবে? শুনছো? হুম। এই নাও জল। হ্যাঁ, জল খেতে হবে না, মালিকের এখানে চল, বালতি বালতি জল গেলাবো। চল শালা, চল চল শালা, চল শালা। শালা বলে কিনা বিকেলে আসবো মালিক। কি রে, দেখা সাক্ষাৎ করাতে একদম ভুলে গিয়েছিস? আমার টাকাটা তো আজই চাই। আমি তো মাঝে মাঝে সুদ দিয়ে যাই দিনদয়াল বাবু, গত 2-3 মাস বাকি। আরে বাকি এই কথা বললে হয়? আমার চলে কি করে? টাকাটা আজই দিয়ে যাবি। 2 বছর আগে 30,000 টাকা নিয়েছিলি, মনে আছে তো? সুদ আসলে সেটা এখন 1,25,000 টাকা হয়েছে। টাকাটা আজই চাই। কিন্তু এত সুদ আপনার হয়নি, আপনি হিসাবটা ঠিক করে দেখুন। দিনদয়াল বাবুকে হিসাব শেখাচ্ছিস? হারামজাদা, আমার কাছ থেকে টাকা নিলে বছরে নয়, মাসে নয়, ঘন্টায় ঘন্টায় সুদ বাড়ে। টাকাটা আজই দিয়ে যাবি, নইলে তোর বাড়ির যে দলিল আছে সব আমার। এত অধর্ম কিছুতেই আপনার সহ্য হবে না, ভগবান আপনার বিচার করবে। আপনার ওই ন্যায্য 30,000 টাকা ছাড়া একটা কানা করেও আপনাকে আমি দেবো না। দেখি আপনি আমার জমির দলিল কি করে কেড়ে নেন। রামু, বলেন মালিক। শালা আমাকে লাল চোখ দেখিয়ে চলে যাচ্ছে। মার শালাকে, মেরে ওকে মাটিতে মিশিয়ে। কালি, তুই বরং বাড়িতে থাক, আমি একটু ওদের ওখানে ঘুরে আসি। আমি যাবো তোমার সঙ্গে। যাবি? হুম, ঠিক আছে, চল চল। কি এইভাবে মারছেন কেন ওকে? এইভাবে মারলে মানুষটা যে মরে যাবে। মরুক, এই সমস্ত লোকের বেঁচে থাকার কোনো দরকার নেই। শোন স্বপন ঘোষ, জমির দলিলগুলো তাড়াতাড়ি নিয়ে আয়, যদি বউ ছেলেকে ঠিক মতো বাঁচাতে চাস। ঠিক আছে, আমি যাচ্ছি। ভায়া, তুমি অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। না না না, তুমি যেও না, তুমি যেও না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এক্ষুনি গিয়ে জমির দলিলগুলো নিয়ে আসছি। আমার কালী আর আমার শ্যামা বড় হয়ে এরকম জমি অনেক কিনবে। তুমি কোথায় যাচ্ছ? তুমি এখানে জমা থাকো। শোন স্বপনচন্দ্র, জমির দলিলগুলো নিয়ে এসে বউকে ছাড়িয়ে নিয়ে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। মায়া মায়া, তুমি অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। অর্জুন, হুকুম করুন মালিক। ওটাকে খালের জলে ভাসিয়ে দিবি। ঠিক আছে, চল। আমি শোন, দলিলগুলো কি করবো মালিক? দলিলগুলো ফেলে দিয়ে আসিস না। আমি আপনার পায়ে ধরছি, আমার স্বামীকে আপনি প্রাণে মেরে দেবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা সবাই এখান থেকে অনেক দূরে চলে যাব। এলাকা ছেড়ে যাওয়ার আগে আমাকে খুশি করে যাবে না সুন্দরী? ওকে আমার শোবার ঘরে নিয়ে যাও। এই চল। খবরদার, গায়ে হাত দেবে না, আমি কিন্তু থানায় যাব। থানায় যাব? কিচ্ছু লাভ হবে না, থানা পুলিশ সব আমার কেনা। এই দেরি করছিস কেন? যা, নিয়ে যা। দাঁড়া, দেখাচ্ছি মজা। শালা, এই মর শালাকে, মেরে একদম মাটিতে। কি এইভাবে মারছেন কেন ওকে? এইভাবে মারলে মানুষটা যে মরে যাবে। মরুক, এই সমস্ত লোকের বেঁচে থাকার কোনো দরকার নেই। শোন স্বপন ঘোষ, জমির দলিলগুলো তাড়াতাড়ি নিয়ে আয়, যদি বউ ছেলেকে ঠিক মতো বাঁচাতে চাস। ঠিক আছে, আমি যাচ্ছি। ভায়া, তুমি অপেক্ষা করো, আমি যাবো আর যাবার আসবো। না 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 তুমি যেও না, না তুমি যেও না, আমি আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এক্ষুনি গিয়ে জমি দলিলগুলো নিয়ে আসছি। আমার কালী আর আমার শ্যামা বড় হয়ে এরকম জমি অনেক কিনবে। তুমি কোথায় যাচ্ছ? তুমি এখানে জমা থাকো। শোন স্বপনচন্দ্র, জমির দলিলগুলো নিয়ে এসে বউকে ছাড়িয়ে নিয়ে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। মায়া, মায়া তুমি অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। অর্জুন, হুকুম করুন মালিক। ওটাকে খালের জলে ভাসিয়ে দিবি। ঠিক আছে, চল। আমি শোন, দলিলগুলো কি করবো মালিক? দলিলগুলো ফেলে দিয়ে আসিস না। আমি আমি আপনার পায়ে ধরছি, আমার স্বামীকে, আমার স্বামীকে আপনি প্রাণে মেরে দেবেন না। আমি আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমরা আমরা সবাই এখান থেকে অনেক দূরে চলে যাব। এলাকা ছেড়ে যাওয়ার আগে আমাকে খুশি করে যাবে না সুন্দরী? এই, ওকে আমার শোবার ঘরে নিয়ে যাও। এই চল। খবরদার, গায়ে হাত দেবে না, আমি কিন্তু থানায় যাব। থানায় যাব, কিচ্ছু লাভ হবে না, থানা পুলিশ সব আমার কেনা। এই, দেরি করছিস কেন? যা, নিয়ে যা। দাঁড়া, দেখাচ্ছি মজা। শালা, এই মর শালাকে, মেরে একদম মাটিতে মিশিয়ে দে। মর মা, ওদিকে পুলিশ আসছে। শালা থাপ্পা মেরে পালালো। ধর ধর শালাকে, মর মর ওকে। শালাকে শিয়াল কুকুরে ছিঁড়ে খাক। সর্দার, কি হয়েছে? একটা লাশ পড়ে আছে মনে হচ্ছে, বাচ্চা ছেলে। কিন্তু এইটুকু একটা বাচ্চা ছেলেকে মেরে ফেললো কি করে? এলাকায় মনে হচ্ছে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। একটা কথা বলবো সর্দার? বলছিলাম, বাচ্চাটাকে আমাদের ডেরাতে নিয়ে গেলে হতো না? আমাদের ফুলমনির খেলার সাথী হতো। কথাটা বন্ধ বলিস নি। ঠিক আছে, গিয়ে চল। নাও তো, লক্ষ্মী ছেলের মতো ফলের রসটা খেয়ে নাও। তোমার নাম কি? কালী। বাহ, কি সুন্দর নাম তোমার। নাও, লক্ষ্মী ছেলের মতো ফলের রসটা খেয়ে নাও। হ্যাঁ রে, তোকে এইভাবে মারলো কে? বলবো না। কেন বলবি না? কেন? ওরা আমাকে মেরেছে। আমার বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে। আমার মাকে বাজে কথা বলেছে। আমি ছাড়বো না, বদলা নেবো, বদলা। সাব্বাস বেটা, সাব্বাস। এই তো, এই তো বাবার বেটার মতো কথা। হ্যাঁ রে, তা তুই বাড়ি যাবি না? না, বাড়ি গেলে ওরা আমাকে আবার মারবে। জানো তো, আমি ইট মেরে একজনের মাথা ফাটিয়ে দিয়েছি। তোমরা আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে না তো? না সোনা, তোমাকে এখান থেকে কেউ তাড়িয়ে দেবে না, কেউ না। তাহলে মা ফুলিয়ে, একটা খেলার সাথী পেলি বল? হ্যাঁ। কি খুশি তো? কিন্তু ও আমার সঙ্গে খেলবে কিনা আগে ওকেই জিজ্ঞাসা করো। ও তোমার সাথে খেলবে কিনা তুমি জিজ্ঞাসা করো না ওকে। আমি? ঠিক আছে বেশ, আমি জিজ্ঞাসা করছি। কি গো, আমার সঙ্গে খেলবে তো? হাসলে কেন, খেলবে না? ছেলেরা আবার মেয়েদের সাথে খেলে নাকি, লজ্জা করবে না? ঠিক আছে বেশ, খেলতে হবে না। খেলবে খেলবে, শোন পুলিশ শোন, খেলবে খেলবে। এই পাগলি শোন, কি হলো? তোমরা সব আমাবস্যা চাঁদের মতো মুখ করে আছো কেন? আরে বাবা, আমার তো বয়স হয়েছে, পৃথিবীতে চিরদিন তো আমি থাকবো না, তাই ঠিক করছি দলের দায়িত্ব আমি অন্য কারো হাতে দেবো। এই কালি, রাস্তা থেকে সর্দার তোকে তুলে এনে মানুষ করলো, তুই তার এই প্রতিদান দিলি? আরে তুই আমার সঙ্গে একবার লড়ে দেখ, তোর ধর থেকে মুন্ডুটা যদি আলাদা করে দিতে না পারি না। আমার নাম রঞ্জিত, রঞ্জিত নই। সর্দার আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমি নুন খেয়ে নেমো খারামি করলাম। তোর বোকা, আরে তুই তো ইচ্ছা করে মারিসনি। চোখের জল মোচ, জঙ্গিদের কাঁদতে না রে কালি, জঙ্গিদের চোখের জল ফেলতে নেই। দেখো বাচ্চাদের মতন কাঁদছে, এই চোখের জল মোচ। ডাকাতি করতে গিয়ে আমাদের শরীর থেকে এরকম কত রক্ত ঝরে যায় জানিস? আচ্ছা রহিম, আমাদের দলের দায়িত্ব কার হাতে তুলে দেওয়া যায় বলতো? একটা কথা বলবো সর্দার, আমাদের সবার মধ্যে রঞ্জিতই পারবে দল চালাতে, তাছাড়া বন্দুক চালাতে ওর মতো কেউ পারবে না। ওর মাথা খুব ভালো। হ্যাঁ, ওর মাথার বুদ্ধিটা খুব ভালো। বুদ্ধি না গোবর পড়া আছে ওর মাথায়। কি রে তোরা কি বলিস? আমাদের পেশাতে শক্তির যেরকম প্রয়োজন সেরকম বুদ্ধিরও প্রয়োজন, আর সেই বুদ্ধি একমাত্র একজনেরই আছে, সেটা ভালো করেই সর্দার জানে, আর সেই বুদ্ধিমান লোক হচ্ছে এই রঞ্জিত। তাহলে আমাদের দলের দলপতির নাম ঘোষণা করি। না বাবা না, তুমি রঞ্জিতকে দলের সর্দার করো না, তাহলে দলের একেবারে সর্বনাশ হয়ে যাবে। তাহলে সকলে শোনো, আজ থেকে আমাদের দলের দায়িত্ব নেবে আমাদের এই কালী। কালী সর্দার কি জয়, কালী সর্দার কি জয়, সর্দার কালী জয়, কালী সর্দার জয়। আজ থেকে আমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হলো তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তুমি কিছু বলবে বাবা? আচ্ছা মাসিমা বলছি, শ্যামা তারপরে মা ওরা বাড়িতে নেই? ওরা তো এখানে থাকে না বাবা, আজ থেকে 15 বছর আগে ওরা বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছে। চলে গেছে? আচ্ছা মাসিমা ওরা কোথায় গেছে সেটা জানেন? ওরা পাশের গ্রাম রঘুনাথপুরে গেছে। শ্যামা ব্যাংকে চাকরি পেয়ে বাড়ি করেছে। দীনদয়াল ওদের কি সর্বনাশ করেছিল, ভগবান ওদের খুব রক্ষা করেছেন। তা তুমি কে বাবা? আমি আমি ওই শ্যামা আছে না, শ্যামার আত্মীয় হই। আচ্ছা মাসিমা তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা বাবা, আচ্ছা আসি বল। আচ্ছা আসি। মা কি রে, অফিস থেকে ফেরার সময় কিছু আনতে হবে? না রে, কিচ্ছু আনতে হবে না, সব কিছু আছে। আচ্ছা আসছি তাহলে, আয় সাবধানে যাস। হ্যাঁ দুগ্গা দুগ্গা। রঞ্জিত বলো বস, মুক্তারামকে ফোন লাগা। ছড়িয়ে না কই নেই দিখ রা হ্যাঁ। হ্যালো, একটু কথা বলুন। নাও। কে? মুক্তারাম বাবু বলছেন? হ্যাঁ হ্যাঁ মুক্তারাম বলছি, বলিয়ে। আপনি কোন বলছেন? আগে আমার কথাটা মন দিয়ে শোনেন। বলিয়ে। কাল বিকেল 4টার সময় বাবু বাগানের কাছে 25 লক্ষ টাকা নিয়ে হাজির হবে, নইলে আপনার ধরের ওপর মুন্ডুটা থাকবে না। মনে রাখবেন, বাবু বাগানের কাছে কালকে বিকেল 4টার সময়। হ্যাঁ 25 লাখ ইতনা রুপিয়া আমি আপনাকে কেন দিব? শালা এর উত্তরটা তুই শালা কালকে হাড়ে হাড়ে পেয়ে যাবি। হয় টাকা দিবি নইলে মরবি। আর জঙ্গিরা কারোর সঙ্গে ফালতু হয়ে যায় না। রাখ ফোন। হ্যালো হ্যালো আচ্ছা অপারেশন টা কে কে করবে? সাবির আর রহিম চাচা। রহিম চাচা তুমি যেতে পারবে? আলবাত যাব। তাহলে শোনো, চারিদিকে কিন্তু ভালো করে নজর রাখবে। হুম ঠিক আছে। রহিম চাচা তো বয়স হয়েছে, তুই অন্য কাউকে পাঠা না। তুই কোনো চিন্তা করিস না ফলি, ওরা ঠিক পারবে। ঠিক আছে, তাহলে এটাই ফাইনাল রইল। চলো। হ্যাঁ আসবো। তা কি রান্না করছো আজকে? তোমার পছন্দের কড়াইয়ের ডাল, পোস্তর বড়া, ট্যাংরা মাছের ঝাল আর টমেটোর চাটনি। বাবা, তুমি এত রান্না করার সময় কখন পাও বলো তো? আসবে স্যার? হ্যাঁ আসুন, তোমায় আমি পরে ফোন করছি, রাখো। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। প্লিজ, এনি প্রবলেম? স্যার ও জঙ্গল তেরাস কালি, ও কালি আছে না স্যার, আমাকে ফোন করিয়াছিল। ফোনে কি বললো? স্যার কাল বিকেল 4-4 মধ্যে পুরা 25 লাখ চাইছে, না দিলে মেরে পরিবার কো পুরো খতম করে দেবে। স্যার কি হবে স্যার? আপনি শান্ত হন, ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মাঝে মধ্যে ওই তেরাস কালির দলবল আমাদের এলাকায় ঘুষে আমাদেরকে মারে, কি হবে স্যার? স্যার 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 আপনি পাচ্ছেন, হয়তো ফিনিশ হয়ে যাবে। আপনাকে ফোনে কখন টাইম দিয়েছে? বিকেল 4টে হুজুর। বিকেল 4টে? ঠিক আছে, ওরা আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না, কিছুতেই না। চালাকি করার চেষ্টা করবে না, পুলিশ চারদিক থেকে ঘিরে আছে, পালানোর চেষ্টা করলে ছাঁচড়া করে দেবো। মুভ মুভ। চল শালা, চল চল। এই তোকে আজকে টাকা নিতে এসছিস, থানায় চল, তোর টাকা নাও দেখাচ্ছি। আপনারা? বড় বউ কি বাড়িতে আছেন? না, উনি থানায় গেছেন। কিছু বলতে হবে আমায় বলতে পারেন। হ্যাঁ, ওনার সাথে একটু জরুরি দরকার ছিল, ওনার সাথে একটু কথা বলিয়ে দিন। আপনারা বরং থানায় গিয়ে দাদার সাথে কথা বলুন না। হ্যাঁ একদম চুপ, বেশি কথা বললে একদম শেষ করে দেবো। এনে কথা বল। হ্যালো। হ্যাঁ তুমি একটু এনাদের সঙ্গে কথা বলো তো। হ্যালো, কে? বড়বাবু। হ্যাঁ বলছি। এই রহিম চাচাকে ছেড়ে দে, নইলে তোর গুষ্টি যুদ্ধ সবাইকে, মানে তোর বউ আর বোনকে একদম জানে মেরে দেবো। আমি এখন ছেড়ে দিচ্ছি, দয়া করে তোমরা মেরো না, আমি এখন ছেড়ে দিচ্ছি, এখনই। Follow me. চলুন ফাস্ট। এই চল। এমে কোথায় যাচ্ছে? হ্যাঁ আমাকে বাঁচান। কে তুমি? কি হয়েছে তোমার? আমি তোমার মানুষ আমার পর আমাকে বুঝে নিয়ে তারা করেছে আমাকে বাঁচান তুমি তো বিধবা তোমার স্বামী এলো কোথা থেকে জঙ্গল থেকে এসেছে শালা হ্যাঁ হাতল হাতল চালা কি করলে একদম কপাল ফুটো করে দেব এই এই বস বস উল্টো দিকে পেছন ঘুরে মুখ করে বস পেছন ঘুরে বস আর শুন তোদের এই থানার মধ্যে না আমি টাইম বোম ফিট করে রেখেছি এই যদি এখান থেকে ওঠার চেষ্টা করেছিস একটা বাটন টিপবো সারা সব শুদ্ধ মায়ের বুকে চলে যাবি বুঝেছিস বস চুপ করে চলো রহিম চাচা চলো ওঠো ওঠো একদম চালাকি করার চেষ্টা করবি না চলো চলো কি আপনারা এভাবে আরে হাত নামান আসামি কোথায় স্যার কালি আমাদের এই অবস্থা করে আসামি নিয়ে পালিয়ে গেছে ও মাই গড চলো সঙ্গে কুইক আসুন চলো চলো রাম চাচা তাড়াতাড়ি তাড়াতাড়ি চল পেছনে মারগুলো আসছে তাড়াতাড়ি তাড়াতাড়ি খালি এখানে থাকলে চলবে না পুলিশ পুলিশ আয় 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 তুমি তুমি চিন্তা করো না পুলিশ আমাদের ছুঁতেও পারবে না আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না তুই আমাকে এইখানে ফেলে রেখে পালা নইলে পুলিশে তোকে ধরে ফেলবে না না রুমি চাচা পুলিশ আমাকে ধরুক কোনো দুঃখ নেই কিন্তু 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 তোমাকে এখানে ফেলে রেখে আমি পালাতে পারবো না রহিম চাচা কালি কালি পালি হাই পাগলামি করিস না কালি তুই তুই আমাকে গুগুলি করে মেরে ফেল নইলে পুলিশের অত্যাচার আমি আমি আর সহ্য করতে পারবো না রে কালি কি হলো রহিম চাচা এক্সকিউজ মি বলছিলাম লাইব্রেরিটা কি খুঁজে পেয়েছিলেন হ্যাঁ পেয়েছি এই তো বই নিয়ে এলাম আচ্ছা আচ্ছা এখন কোন দিকে যাবেন এই মুখার্জি পাড়ার দিকে যদি কিছু মনে না করেন লিফট দিতে পারি না না এতে মনে করার কি আছে চলুন ওকে আসি কেমন আচ্ছা কালকে আবার লাইব্রেরিতে যাবেন তো ঠিক আছে যাব ঠিক আছে দেখা হবে বাই বাই কি রে কখন যাবি এই তো একটু বাদেই বেরোবো নে এটা ধর কি আছে এতে এতে তোর জন্য সন্ন্যাসীর পোশাক আছে সন্ন্যাসীর পোশাক ফুলির বাবা বলল তুই সন্ন্যাসীর ছদ্মবেশে গেলে কেউ চিনতে পারবে না বুদ্ধিটা কিন্তু খারাপ নয়। দাও জানো, আজকে না মাকে চেনা দেবো না যে আমি একজন জঙ্গি। মা এই কথাটা জানতে পারলে খুব কষ্ট পাবে। তাহলে আসি। হ্যাঁ নে, এটা ধর। কি আছে এতে? এতে কিছু স্বর্ণ মুদ্রা আছে। স্বর্ণ মুদ্রা? কিন্তু কোনো কিন্তু নয়, আমি ওগুলো দিয়েছি, মাকে দিয়ে দিবি। ঠিক আছে। থাক 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 থাক, আসি গো। আসি। হ্যাঁ এক মিনিট। আমাকে চেনো? হ্যাঁ স্যার, আপনি হলেন আমাদের থানার বড়বাবু। ও, তার নাম কি? শ্যামা, শ্যামাচরণ ঘোষ। শিক্ষা দীক্ষা? বিকম অনার্স। তুমি আমার বোনের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করছো কেন? কেন স্যার? আপনার বোনকে স্বর্গের মা লক্ষ্মী, অপ্সরা, উর্বশী না সরস্বতী যে তার সাথে মেলামেশা করা যাবে না? এর উত্তর তুমি যথা সময় পেয়ে যাবে। ওকে। বড় তেষ্টা পেয়েছে মা, এক গ্লাস জল দেবে? হ্যাঁ 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 বাবা, এসো বাবা এসো, বসো, তুমি বসো বাবা, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। মা আচ্ছা সন্ন্যাসী বাবা, তুমি হাত দেখতে পারো? কেস খেয়েছে রে, কি বলি এবার? কি হলো, তুমি হাত দেখতে পারো না? আমি একটু একটু পারি। তাহলে আমার হাতটা তুমি দেখো। আচ্ছা কি জানতে চাও তুমি? আমি না শ্যামাকে খুব ভালোবাসি, আমার সাথে ওর বিয়ে হবে। ও, শ্যামাকে তুমি খুব ভালোবাসো? হ্যাঁ খুব ভালোবাসি। আচ্ছা দেখছি, দেখি। শ্যামার সঙ্গে তোমার নিশ্চয়ই বিয়ে হবে। আর একটা কথা। কি? তোমাদের যখন বিয়ে হবে আমি নিজে উপস্থিত হয়ে তোমাদের আশীর্বাদ করে যাব। সত্যি বলছো? আরে পাগলি, সত্যি বলছি। এই নাও বাবা, জলটুকু খেয়ে নাও। ও কাকিমা, জানো তো সন্ন্যাসী বাবা হাত দেখতে পারে। তাই? আচ্ছা বাবা, আজ থেকে ঠিক 15 বছর আগে আমার বড় ছেলেটা নিরুদ্দেশ হয়ে যায়। তুমি কি বলতে পারো সে এখনো বেঁচে আছে কিনা? এক মিনিট মা, জয় তারা। হ্যাঁ মা, হ্যাঁ তোমার ওই হারিয়ে যাওয়া ছেলের নাম তো কালী। কালী? কালী? তুমি কি করে জানলে বাবা? সবই মায়ের ইচ্ছা মা, সবই মায়ের ইচ্ছা। বাবা, আমার কালী কি এখনো বেঁচে আছে বাবা? হ্যাঁ মা, তোমার কালী এখনো বেঁচে আছে। বাবা তাহলে বলো না, আমি কোথায় গেলে আমার কালীকে খুঁজে পাবো? তাকে ফিরে পাওয়া খুব কঠিন মা। কঠিন কেন? কঠিন কেন সেটা বলা যাবে না, কিন্তু শুধু একটা কথা জেনে রেখো, তোমার কালী এখনো বেঁচে আছে। আমার কালী এখনো বেঁচে আছে? হ্যাঁ মা। আমায় বলতেই হবে বাবা আমার কালী কোথায় আছে। এই আমি তোমার পায়ে ধরলাম, আমি তোমার পা কিছুতেই ছাড়বো না। বলো বাবা, বলো বাবা আমার কালী কোথায় আছে। ওঠো ওঠো মা, পা ছাড়ো, ওঠো। বলো না সন্ন্যাসী বাবা, ও কোথায় আছে? তাহলে শোনো, তোমরা যাকে কালী ডাকাত বলে জানো, সবার চোখে যে কালী জঙ্গি, তোমার বড় ছেলে হলো কালী ডাকাত। তুমি সত্যি বলছো? মিথ্যে কথা বলে কি লাভ বলো? আচ্ছা মা শোনো, এই এতে কিছু স্বর্ণ মুদ্রা আছে, ওই জঙ্গলের পথ দিয়ে আসার সময় পেয়েছি, এটা তোমার কাছে রাখো। না বাবা, এত স্বর্ণ মুদ্রা নিয়ে আমি কি করব বলো, এ আমার কোনো কাজেই লাগবে না, এটা বরঞ্চ তুমি রেখে দাও তোমার কাছে। আমি সন্ন্যাসী মানুষ, পথে ঘাটে ঘুরে বেড়াই, আমার এটা কোনো কাজে লাগবে না। তুমি আমার তৃষ্ণা নিবারণ করেছো, এটা তুমিই রাখো মা, ধরো। মা তাহলে আমি আসি। আচ্ছা বোন, তোমার মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হবে, তুমি কিচ্ছু চিন্তা করো না। আর তোমার বিয়ের সময় আমি নিশ্চয়ই উপস্থিত থাকবো, আসি। হ্যাঁ না না থাক, এসো বাবা, আসি মা, এসো এসো। बहुत अच्छा गोला अच्छे अपनार, बहुत अच्छा गोला, यदि हमार मखान में आसेन बहुत कृपा होबे, बहुत कृपा। यदि ईश्वर आदेश देन তোমার বাড়িতে আমি নিশ্চয়ই যাব। আমি মুক্তারাম আছি, মুক্তারাম, আমাকে সকলে চেনে, যে কাউকে বলবেন আমার নাম, তাহলে গুরুজি আদেশ করেন আমি আসি। প্রণাম। জয় তারা। প্রণাম গুরুজি। তোর বাড়িতে তো সালা আমি যাবই, কিন্তু যাব তোর ভবলীলা সাঙ্গ করতে। তোকে বলেছিলাম না জঙ্গিরা কারোর সঙ্গে বেশি হয়ে যায় না, থানায় গিয়েছিলিস, থানায় গিয়েছিলিস সালা, যাবি নিকাল। মেরে পাস চাবি নেই হ্যায়, মেরে পাস চাবি নেই হ্যায়, চাবি নেই হ্যায়, তোমার সালা छोड़ दीजिए ना मालिक, छोड़ दीजिए ना मेरा भाई। भाई चाबी निकाल, चाबी निकाल, नहीं तो मार दूंगा इसे। दीजिए ना मालिक। ये भाई भूल कर बना, हमें भूल कर। ओट, छोड़ दो। साला, पुलिस ने कहा चिकिया चिलिस, हाँ? पुलिस ने कहा चिकिया चिलिस। बाप और तोर पुलिस साला, साला हराम को। तोर जो नाम रूहिम चाचा के मरते हो जे, तोर कोनो खामा नहीं। কোনো ক্ষমা নেই সালা, সালা নেই হো সকতা, নেই হো সকতা, নেই হো সকতা, নেই হো সকতা, ये क्या हो गया, ये क्या हो गया। हट हट हट, এই আলমারি কোথায় আছে দেখা, নাহলে তুইও মরবি। চলিয়ে মালিক, চল চল। চল गरीब से आंखों के आंसू पूछ देंगे यार, ना दे चाहे भूल। নমস্কার, দীনদয়াল বলছি, বলুন কি সেবায় লাগতে পারে। নমস্কার দীনদয়াল বাবু, আমি ঘোষ এন্টারপ্রাইজ থেকে মিস্টার ঘোষ কথা বলছিলাম। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আসলে আমি একটা সিমেন্ট ফ্যাক্টরি করতে চাই, তো এই জন্য আমার কিছু জমি দরকার। আপনার হাতে তো অনেক জমি আছে, সেই জন্য আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। না না না, আমি এখন কোনো জমি বিক্রি করছি না, সরি মিস্টার ঘোষ। আমি কিন্তু 20 লাখের জমি 50 লাখ দিয়ে কিনতে চাই, আপনি কি চান না? আপনার এলাকার উন্নতি হোক, আপনার এলাকার বেকার ছেলেরা কাজ পাক। আপনি সত্যি সত্যি 20 লাখের জমি 50 লাখ দিয়ে কিনবেন? তাহলে কি আমি আপনার সঙ্গে তামাশা করছি স্যার? আচ্ছা বা আমি কি কালকে আসবো? ঠিক আছে আসুন। ওকে স্যার। 50 লাখ सबने हाथ दिया उठाइए नमस्कार सर नमस्कार আসুন আসুন আচ্ছা তোরা এখানে দাঁড়া ঠিক আছে তোরা আমার সঙ্গে চলো আসুন আসুন নমস্কার ইনি হচ্ছেন ঘোষ এন্টারপ্রাইজের কর্ণধার মিস্টার কালী ঘোষ নমস্কার আপনি দাঁড়িয়ে কেন বসুন কি সৌভাগ্য আপনার পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে বসুন বসুন ইনি হচ্ছেন মিস্টার দাউদ খান স্যারের সবসময়ের ছায়াসঙ্গী আর আমি প্রেম সিং স্যার আমাকে আদর করে প্রেমা বলে ডাকে তা কি খাবেন বলুন গরম না ঠান্ডা আমাদের স্যার ঠান্ডা গরম কোনো কিছুই খেতে পছন্দ করেন না তো আপনাদের স্যার কি খেতে ভালোবাসেন উনি লাল জিনিস খেতে নয় দেখতে ভালোবাসেন লাল জিনিস দেখতে ভালোবাসেন হ্যাঁ রে তিন ঠিক ধরেছিস লাল জিনিস আমার খুব পছন্দের পছন্দটা মিলে গেল তাই না আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না বুঝেও আর লাভ নেই দিনদয়াল বুঝেও আর লাভ নেই তোর খেলা এবার শেষ হতে চলেছে এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস এই তিন শালাকে নিয়ে গিয়ে গলায় পা তুলে জিভ বার করে দে নিয়ে যা শালাদের এই চল 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 শালা চল আমাকে ছেড়ে দাও শালারা যেন আমাকে ছেড়ে কথা না বলতে পারে কে আপনি চল এই দিনদয়াল চিনতে পারলি না আচ্ছা স্বপন ঘোষ স্বপন ঘোষকে চিনিস বেশ অনেক বছর আগে তোরা যাতে পিটিয়ে পিটিয়ে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছিলিস মনে আছে তাদের কথা আমি সেই স্বপন ঘোষের ছেলে কালী রে কালী কালী তোদের জন্য সারা তোদের জন্য আজ আমাকে লোকে জঙ্গি বলে কালী আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও প্লিজ আমাকে প্রাণে মেরো না আমার যা আছে সর্বস্ব তোমাকে দিয়ে দেবো প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও কালী আমাকে ছেড়ে দাও প্রাণে মেরো না ছেড়ে দেব আমাকে প্রাণে মেরো না প্লিজ তোকে আজকে ছেড়ে দেব প্লিজ আমাকে ছেড়ে দাও কালী শালা তোকে আমি ছেড়ে দেব প্লিজ আমায় মেরো না ওকে ছেড়ে দেব হ্যাঁ আজকে তোমরা সবাই পটল তুলবে আমরা পটল তুলবো মানে আমাকে লাঠি পেটা করে তোরা জঙ্গলে ফেলে এসেছিস মনে পড়ছে হ্যাঁ আমি সেই কালী রে কালী মালটাকে মাটিতে ফেল ধর চল সব হোশিয়ার কালাবাজারি সব হোশিয়ার যোগেশ কা দুশমন সব হোশিয়ার কিছু বলবে কি হলো চুপ করে আছো কেন বলো কি বলবে সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে লুট করা সোনার গয়না আর টাকা নিয়ে রঞ্জিতা পালিয়ে গেছে না না হতে পারে না মিথ্যে সব মিথ্যে মিথ্যে নয় ও যা বলছে সব সত্যি একবার যদি শালাকে হাতের মধ্যে পাই শালাকে মুরগির মতন জবাই করব টাকা পয়সা ছাড়াও ওরা কিছু আর্মস নিয়ে পালিয়েছে যেদিন থেকে আমি দলের দায়িত্ব নিয়েছিলাম সেই দিন থেকে ওরা চক্রান্ত করছে কি করব কিছুই বুঝতে পারছি না আচ্ছা তোমরা একটা কাজ করতে পারবে? কি কাজ? কি কাজ? আচ্ছা আমরা আমরা সবাই যদি পুলিশের কাছে সারেন্ডার করি, আমরা আমরা সবাই যদি জীবনের মূল স্রোতে ফিরে যাই। না না, ভেঙে পড়লে চলবে না, রঞ্জিতদের সকলকে উচিত শিক্ষা দিতে হবে। শালা আলাদা দল করেছিস, হ্যাঁ? আমাদেরকে ধোকা দিয়ে আলাদা দল করেছিস, টাকা পয়সা আর্ম সব নিয়ে। জানো তো আমাদের সম্পর্কের কথা দাদা জেনে গেছে। জানি। কি করে? তোমার দাদা আমার সাথে কথা বলেছেন। তাই? আহ, কে আপনারা? ওকে ওকে ওকে, কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বাঁচাও। কোথায় নিয়ে গেলেন? ওকে কোথায় নিয়ে গেলেন? আরে শ্যামাজি, এসো এসো বসো। কি হলো? তুমি হঠাৎ? সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে? কি হলো? তুমি কাঁদছো কেন? এই দেখো আমার কাঁধে বাচ্চাদের মতো। আরে কি হয়েছে বলবো তো আমাকে? আপনার আপনার বোনকে। আমার বোনকে? আমার বোনকে? কি কি হয়েছে আমার বোনের? কি হয়েছে আমার বোনের? জঙ্গলের জঙ্গিরা আপনার বোনকে তুলে নিয়ে গেছে। তুমি হঠাৎ এই বেশি এসেছো যে? আমাকে তুমি চিনতে পারলে না মা? মা, আমি আমি তোমার ছেলে কালী। কালী? হ্যাঁ মা। কালী? তুই আমার কালী? হ্যাঁ মা, তুই আমার কালী। আমি কালী, আমি তোমার কালী মা, তোমার কালী মা। আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব বলে এসেছি, তাই তোমার আশীর্বাদ নিতে এসেছি। আমি আমি আর ডাকাতি করব না মা, আমি ভালো হয়ে যাব, ভালো হয়ে যাব মা। কিন্তু কিন্তু না না, কালী কালী তুই এখান থেকে পালিয়ে যা, পালিয়ে যা। পুলিশ তোকে অন্য হয়ে খুঁজছে পাগলের মতো, তুই পালিয়ে যা কালী, পালিয়ে যা। পুলিশ আমাকে অন্য হয়ে খুঁজছে? ও বুঝেছি, তার মানে মা তুমি চাও না যে আমি ভালো হয়ে যাই? চাও না তুমি? কালী না, কালী না, তুই তুই বড়বাবুর বোনকে অপহরণ করেছিস। বড়বাবু একবার তোকে পেলে, লোকাপে পেলে তোকে পিটিয়ে মারবে কালী, তুই পালিয়ে যা। তুই বড়বাবুর বোনকে? তুই পালা। বড়বাবুর বোনকে আমি অপহরণ করেছি? বুঝতে পেরেছি, এটাই রঞ্জিতের দলের কাজ। মা তুমি কিচ্ছু চিন্তা করো না মা, আমি বড়বাবুর বোনকে ফিরিয়ে নিয়ে এসে তারপর আত্মসমর্পণ করব। মা তোমাকে তো ছেড়ে দেব বলে আনিনি সুন্দরী, আর সারা রাত ধরে তোমার নাচ গান দেখবো। রঞ্জিত, ওকে ছেড়ে দে। হ্যাঁ আমি কালী, এখান থেকে চলে যা বলছি। জানে মেরে দেবো ওকে। ভালোই ভালোই ছেড়ে দে, তুই এখান থেকে চলে যা, নইলে তোকে শেষ করে দেবো। যাবো তো বটেই, তবে একা নয়, আমার সাথে বোনটাকে নিয়ে যাবো। তাকিয়ে দেখ, কাজটা কিন্তু ভালো করলি না কালী, এর জবাব তুই পরে পাবি। মুখ বন্ধ করে শালা ভদ্রলোকের বাচ্চার মতো চুপ করে দাঁড়িয়ে থাক, নইলে শালা জিভটা কেটে সারা জীবনের মতো কথা বলা বন্ধ করে দেবো। এই ছাড় ওকে। আপের শালা সরবে। চল বন্ধু চল, চলো চল চল সব। বোন বোন তুই পালা, হ্যাঁ আমি এদিকে দেখছি। যা যা। স্টপ ইট কালী, আমার বোনকে ছেড়ে দে কালী, কালী বোনকে ছেড়ে দে। কালী কালী, শালা আমার বোনকে কিডন্যাপ করা, আমার বোনকে হত্যা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।